محمد رسول الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال الله تعالى في موضع آخر كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر সম্মানিত সুধী মণ্ডলী, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে মসজিদে বসার তৌফিক দান করেছেন এবং আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমরা কিছু কথা শুনেছি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। সম্মানিত সুধী, আমি পবিত্র কোরআনুল কারিমের সুরায়ে তোহা সেখান থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং অন্য একটি জায়গা থেকে আরও একটি আয়াত পড়েছি। এই দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কী বলেছেন সংক্ষেপে আপনাদেরকে উদ্দেশ্য করে কয়েকটি কথা আমি রাখতে চাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিল, রব্বি শরহলি সদরি, হে আল্লাহ তুমি আমার বক্ষকে সিনাকে উন্মুক্ত করে দাও, ওয়াসিরলি আমরি, আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, নাবীদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, নাবীরা অত্যন্ত পরিশ্রম করে কষ্ট করে তারা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেছিলেন। এজন্য আল্লাহর কাছে তিনি বলছেন যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব এবং কর্তব্য আল্লাহর পক্ষ থেকে এটা প্রচার করা, আল্লাহ তুমি আমার জন্য সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি, তিন নম্বরে তিনি বলতেছেন আমার মুখে যে জড়তা আছে এই জড়তাকে আল্লাহ তুমি দূরীভূত করে দাও যাতে করে লোকজন আমার কথা বুঝতে পারে, আমার আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারে এবং সেই অনুযায়ী আমল করতে পারে। এই কথাটা আজকে এখানে বলার অর্থটা হলো এই এই আয়াত কার উপরে নাজিল হয়েছে, বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মনে করি আমাদের সকলেরই এই আয়াতটা পড়া দরকার, আল্লাহর কাছে বলা দরকার। এটা আমাদের অনেক উলামায়ে কেরাম বলেন না, বলা উচিত এবং আপনাদের সকলকেও বলা উচিত। আরেকটা আয়াত আছে নিজের আলেম নিজের প্রজ্ঞা নিজের জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহর কাছে নিবেদন করা আবেদন করা, যেমন আল্লাহ শিখিয়ে দিয়েছেন রাব্বি জিদিনি ইলমা, হে আল্লাহ তুমি আমার ইলম বাড়ায় দাও, তুমি আমার ইলমকে বর্ধিত করে দাও। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এরপর আরেকটি আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি, সেখানে আল্লাহ কি বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি। তোমাদেরকে কেন প্রেরণ করা হয়েছে, কি উদ্দেশ্যে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ দিবে এবং খারাপ কাজের প্রতিরোধ করবে। সমাজে দেখেন এই কাজটা নাই, কিন্তু আমার চোখের সামনে আপনার চোখের সামনে, হ্যাঁ আমার ডানে আপনার পাশে, আমার প্রতিবেশী আমার ঘরের লোক আমার পাশের লোক অনেক সময় অন্যায় কাজের মধ্যে লিপ্ত আছে, আমরা বলি না। আল্লাহ কিন্তু এই উম্মতে মুহাম্মদীদেরকে এই দায়িত্ব দিয়েছেন তোমরা এই কাজটা করবে। নবী কি আর আসবে, আর নবী আসবে, আম্বিয়া কেরাম তাদের আসার যে সিলসিলাটা শেষ সেটা সর্বশেষ নবী হলেন বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বিদায় নিয়ে চলে গেছেন। এখন এই নবীদের দায়িত্ব পালন করবে কে, উম্মতে
মুহাম্মদ। আরেকটা আয়াতে আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে একটি দল, একটি জামাত থাকা একান্তই উচিত যারা কল্যাণের দিকে, মঙ্গলের দিকে মানুষদেরকে আহ্বান করবে এবং ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজের প্রতিরোধ করবে। আল্লাহ বলছেন এরাই নাজাত পাবে, এরাই মুক্তি পাবে, এরাই জান্নাতে যাবে এই কাজগুলো যদি তারা যথারীতি আদায় করতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে কাজগুলো করার তৌফিক দান কর। সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কি জানেন? দাওয়ার কাজ, দাওয়াতি কাজ কর। আজকে এই দাওয়াতি কাজের দায়িত্ব কি খালি শুধু আলেম ওলামাদের? খালি আলেম ওলামাদের না, আমাদের সকলেরই কিন্তু এই দায়িত্ব। বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার থেকে একটি আয়াত হলেও তোমরা কি করো? প্রচার, প্রচারের দায়িত্ব সকলের। আমরা যদি প্রচারের কাজটা করি, আমরা যদি দাওয়াতি কাজটা করি, আমরা যদি দাওয়ার কাজটা করি, আমরা কিন্তু আম্বিয়া কেরামদের যে দায়িত্বটা ছিল, তারা যে সওয়াব অর্জন করেছেন, তারা যে পুণ্য অর্জন করেছেন, এই পুণ্য কিন্তু আমরাও অর্জন করতে পারবো কি বলেন? পারবো না। সেজন্যে আমরা আমাদের আশেপাশে, আমাদের চতুর্দিকে, আমাদের নিকটস্থ যারা রয়েছে তাদের সকলের কাছে আমাদের এই দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে। আমাদেরকে দিনের পথে, ইসলামের পথে মানুষদেরকে কি করতে হবে? আহ্বান করতে হবে। আল্লাহ আমাদেরকে যেন এই তৌফিক দান করেন, বলেন আমি। দেখেন বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের গুরুত্বপূর্ণ বক্তৃতাতে একটা চমৎকার কথা বলেছেন। কয়জনে আমরা সেটা জানি? কয়জনে সেটা আমরা হৃদয়ঙ্গম করি? কয়জনে সেটা আমরা একটু ভাবি? সেটা নিয়ে একটু কি বলেছেন? তারাকতু ফিকুম আমরাই লাং তাদিল্লু মা তামাসাকতুম বিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নাবিহি। বিশ্বনবী বলছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথহারা, পথভ্রষ্ট, গোমরা হবে না। তন্মধ্যে একটা হলো কিতাবুল্লাহ, অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার কাছে যে কিতাবটা প্রেরণ করা হয়েছে সেটা পাঠ করুন। কাল কিয়ামতের দিন কেউ সুপারিশের জন্য আসবে না, কেউ আপনার কাছে আমার জন্য, আপনার জন্য সুপারিশ করবে না। যারা মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করেছে, বিশ্বনবী বলছেন জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেই কোরআন সেই যিনি পাঠ করেন তার জন্য সুপারিশ করবে। সাফি আল্লি আসহাবিহি, যিনি তেলাওয়াত করেছেন, যিনি পাঠ করেছেন তার জন্য সেই কিয়ামতের দিন, হাসরের ময়দানে, মুসিবতের দিন সেটা সুপারিশ করবে। কাজে আমাদেরকে সেই মূল্যবান গ্রন্থটি পাঠ করা দরকার। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করে। সেজন্যে বিদায় হজে আল্লাহ নবী গুরুত্বপূর্ণ বক্তৃতায় বলছেন দুইটা জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকতে পারবে ততক্ষণ পর্যন্ত গোমরা হবে না। তন্মধ্যে একটা হলো মহাগ্রন্থ আল কোরআনুল করিম, দুই নাম্বার কি? ওয়া সুন্নাত নবী, বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ। এক রাওয়ায়েতে আছে সুন্নাতি, আমার সুন্নাত, অর্থাৎ আমার জীবনাদর্শ, আমার হাদিস তোমরা কি করবে? ধারণ করবে, তোমরা বুকে ধারণ করবে, সেটা পালন করে চলবে, সেটা মেনে চলবে। বিদায় হজের গুরুত্বপূর্ণ বক্তৃতাতে বিশ্বনবী এই দুটি কথা চমৎকারভাবে বলেছেন। আরেকটা কথা বলছেন তিনি, যা আজকে যারা এই লক্ষাধিক সাহাবাই কেরাম উপস্থিত আছো, হ্যাঁ তাদেরকে বলছেন তোমরা আজকে যারা উপস্থিত আছো, আমি আজকে যে কথাগুলো বললাম আমার এই কথাগুলো তোমরা যারা আজকে উপস্থিত নাই তাদের কাছে গিয়ে পৌঁছিয়ে দিবা, তাদের কাছে প্রচার করবা। আমরা এই কথাগুলো ভুলে গেলাম, আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, সামনে রমাদানুল মোবারক আসছে, আমরা সিয়াম সাধনা করব, কিন্তু দিনের একটা গুরুত্বপূর্ণ বিষয় তাবলীগ, দিনের একটা গুরুত্বপূর্ণ বিষয় দাওয়াত, আমরা যেন এটা ভুলে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বহু জায়গায় এই দাওয়াতের কথা, মানুষদেরকে আল্লাহর পথের দিকে আহ্বানের কথা স্পষ্ট করে বলেছেন।
এক জায়গায় আল্লাহ বলছেন ওয়ামান আহসানু, হ্যাঁ ওয়ামান আহসানু কাউলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন তার কথার চাইতে কার কথা সবচেয়ে উত্তম যে আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে এবং সে ভালো কাজ করে, ভালো কাজ করে, নেকের কাজ করে, পুণ্যের কাজ করে, সওয়াবের কাজ করে এবং বলে আমি মুসলমান, আমি আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী। কাজেই তার কথাই হলো শ্রেষ্ঠ কথা, তার কথাই হলো উত্তম কথা। কাজেই বিনীতভাবে আপনাদেরকে আমাকে ইনক্লুড করে আমি বলবো, আসুন আমরা দাওয়ার কাজ করি, আমরা আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করি। এই দায়িত্ব কর্তব্য যেন আমরা ভুলে না যাই, যে দায়িত্ব কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ উম্মতে মুহাম্মদীদেরকে দিয়েছেন। নবী আর আসবে না, রাসূল আর আসবে না, বিশ্বনবী বলে দিয়েছেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি নবীদের হলাম সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পর আর কোনো নবী পৃথিবীতে আগমন করবে না। তাহলে এই দিনের দাওয়াত দেবে কে, এই দিনের দিকে মানুষদেরকে আহ্বান করবে কে? উম্মতে মুহাম্মদী এই দাওয়াতের কাজটা করবে। কাজেই আমাদেরকে এই দাওয়াতের কাজের দিকে দাবিত হতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকটি কথা বলে আমি শেষ করছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে আম্বিয়ার একদম শুরুতে বলছেন কি বলছেন, ইকতারাবা লিন্নাসে হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলছেন হিসাবের সময় খুব সন্নিকটে, হিসাবের সময় খুব সন্নিকটে, হিসাবুহুম ইকতারাবা লিন্নাসে হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, আর তোমরা বড় বেখেল হয়ে আছো হিসাবের ব্যাপারে, হ্যাঁ তোমরা বড় বেখেল হয়ে আছো হিসাবের ব্যাপারে। অতএব আমাদেরকে এই ব্যাপারে খেয়াল দিতে হবে, আজ মরনে কে বাদ কাল দুসরা দিন হে, আজকের মৃত্যুর পর হবে আগামীকাল দ্বিতীয় দিন, আর মারা যাওয়ার পরেই কিন্তু হিসাবের হ্যাঁ অবস্থায় আমরা চলে আসব। দুনিয়ায় যতদিন বেঁচে থাকি আমল করতে হবে মৃত্যুর পরেই হিসাব। এজন্যে যে যেখানেই থাকি না কেন, যে যে অবস্থায় থাকি না কেন, আমরা যেন আল্লাহর পথে দিনের পথে দাওয়ার কাজ করতে পারি, মানুষদেরকে আহ্বান করতে পারি আল্লাহর পথের দিকে, এবং নিজেরাও যেন এই কাজে হ্যাঁ দৃঢ় থাকতে পারি, ইস্তিকামাতের সাথে আমরা যেন দায়িত্ব পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল মজিদ ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল করিম মালিকুম বারুর রাউফুর রহিম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا طيبة